আমার মনে হয় তুফান মুভিকে নিয়ে যে পোস্টমর্টম চলছে যে কাটা সেরাটা করা হচ্ছে এখন সময় হয়েছে এই জিনিসটা বন্ধ করা দরকার মুভিটা রিলিজ করেছে বাংলাদেশে সেখানে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বিভৎস ব্যবসা করছে ওভারসিস মার্কেটগুলোতে খুব ভালো ব্যবসা করছে কিছু জায়গায় খুব ভালো ব্যবসা করছে কিছু জায়গায় এভারেজ ব্যবসা করছে এরকমভাবে চলছে কিন্তু একটা জায়গা তৈরি করেছে মুভিটা সবার মধ্যে এটা তো অস্বীকার করার জায়গা নেই শুধুমাত্র দুর্ভাগ্যবশত আমাদের ভারতের কলকাতায় মুভিটা সেরকম সাড়া ফেলতে পারেনি এবার এটাকে নিয়েই কিন্তু কাটা চলছে মূল ব্যাপার হচ্ছে কিন্তু এই এই কাটাছেঁড়ার জায়গাটা এইটা তো আমার মনে হয় এই পোস্টমর্টমটা বন্ধ করে এই মুভি সম্পর্কে কিছু ভালো জিনিস আমাদের সামনে আনা বা দর্শকের সামনে আনা এই মুভিটার যে ডিরেক্টর রাহান রাফি তার ইন্টারভিউ দেখছিলাম এই মুভিটা মেকিং প্রসেসের আগের ইন্টারভিউ রয়েছে বা অনপ্রসেস ইন্টারভিউ রয়েছে সেখানে তিনি বলছেন তার টার্গেট হচ্ছে পুষ্পা বা কেজিএফ এর মতো একটা মুভি বানানো যেটা বাংলাদেশের মাস অডিয়েন্সকে সেটাকে গিফট করা তাদেরকে উপহার দেওয়া তিনি বানাবার আগেও জানতেন না এই মুভিটা এই জায়গায় যাবেন তো সেরকমই তিনি ইঙ্গিত দিয়েছিলেন তার ইন্টারভিউতে তো সেখানে তার টার্গেট তিনি অলরেডি বলে দিয়েছেন কেজিএফ কিংবা পুষ্পার মতন একটা মুভি বানানো তার আগে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ ধরনের মুভি হয়নি ভালো মুভি হয়েছে তাদের যে বাজেট বা তাদের যে পরিকাঠামো তাদের যে অডিয়েন্স তাদের যে বর্তমান অবস্থা তার ভিত্তে যে হিট করেছে সেগুলো সেইখানকার ভালো মুভি হতে পারে সেটা এখানে বা অন্য জায়গায় ভালো নাও হতে পারে কিন্তু যেহেতু এটা তাদের মুভি আমাদের বুঝতে হবে এটা তাদের মুভি মেনলি তো তাদের মুভি তো সেই মুভিগুলো সেখানে হিট করে গেছে তো সেই মুভিগুলো সেখানে চলেছে কিন্তু সেটা ধারা আলাদা ছিল তো সেই মুভিগুলো অন্য ধারার মুভি ছিল কিন্তু হিট করেছে মানুষ সেগুলো অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু রায়ন রাফির বক্তব্য থেকে জানতে পারছি বা জানা যাচ্ছে তিনি চেয়েছেন একটা কেজিএফ বা পুষ্পার মতন একটা ভাইভসের মুভি বানাতে তাদের পরিকাঠামো সেটা নেই তিনি অকপারে সেটা স্বীকার করছেন তাদের বাজেটও সেটা নেই কিন্তু তিনি এই বাজেটের মধ্যে মানুষকে এমন একটা বিনোদন দিতে চান যেটা মানুষ কখনো দেখেনি বিশেষ করে বাংলাদেশের মানুষ কখনো দেখেনি আর তাদের মুভি বা চলচ্চিত্রকে বিশ্বমানের তৈরি করার একটা প্রচেষ্টা তিনি রাখছেন এই ফার্স্ট অ্যাটেম্প তুফানের দ্বারা তো সেটা তিনি অকপটে বলেছেন তো তারপরে বাজারে এসে গেল তুফান তুফান মুভিটা বাংলাদেশের মানুষের ভালো লাগার অন্যতম কারণ রয়েছে এই যে কথাগুলো বললাম তারা এই ধরনের মুভি এই সাউথ ইন্ডিয়ান মুভি দেখেছে বলিউড মুভি দেখেছে হলিউড মুভি দেখেছে যখন তাদের নিজের ল্যাঙ্গুয়েজে নিজের জায়গায় এরকম মুভি বানানো হচ্ছে সেটা একটা আবেগের জায়গা সেটা একটা ইমোশনের জায়গা সেটা আপনি যত ক্রিয়েটিভভাবে এই জিনিসটা বিচার করুন না কেন সেই ভাব আবেগটা কিন্তু অনেক বড় সেই জায়গায় যেহেতু এরকম ধরনের কাজ সেখানে হয়নি তো এটা তাদের একটা ফার্স্ট স্টেপ তো ফার্স্ট হিসাবে তারা যথেষ্ট ভালো কাজ করেছে রাফি যথেষ্ট ভালো কাজ করেছে এইবার প্লটিং বা যেখানে ওই ডাঙ্কির ডান্সের যে কোরিওগ্রাফটা কপি করা তারপরে স্ট্রাকচারটা কপি করা তারপরে অ্যানিমেলের বিজিএম এই যে জিনিসগুলো করেছেন এইগুলো একটু ওভারস্যারো করে দিয়েছে মেন জিনিসটা তিনি মেন জিনিসের মধ্যে থাকতে থাকতেও বেরিয়ে গেছেন কিছু জিনিসের জন্য আর এমনভাবে করেছেন জিনিসটা একটু চোখে লেগে গেছে এবার সেটা নিয়ে কাটা সেরা হচ্ছে সেটা নিয়ে পোস্টমার্টম হচ্ছে কিন্তু ব্যাপারটা আলাদা গল্পটা মৌলিক প্রেজেন্টেশন আলাদা কিন্তু কিছু কিছু জিনিসের জন্য এই পোস্টমার্টমটা হচ্ছে প্রত্যেকটা মুভির ক্ষেত্রে বা যে কোনো লেখার ক্ষেত্রে ইন্সপিরেশন আমাদের থাকে সেটা আমাদের কেজিএফ এর ক্ষেত্রে হোক না কেন সেখানে আমাদের পোস্টার একটা বেরিয়েছিল সেখানে লুকটা সম্পূর্ণরূপে কপি ছিল এরকম অনেক মুভি রয়েছে ফাইট সিকুয়েন্সগুলো হলিউডের অনেক মুভি থেকে কপি করা এটা অস্বীকার করার জায়গা নেই তো সেখানে আমরা ফ্রেম টু ফ্রেম কপি করে দিতে পারি তো সেটা চলে তো এই ক্ষেত্রে যখন তাদের ফার্স্ট অ্যাডেম তারা প্রথমে ধরনের একটা মুভি করছে সেখানে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে রিসেন্ট ফার্স্ট এই মুভিগুলো বেরিয়েছে তাই জন্য মানুষের মধ্যে এই জিনিসটা কিন্তু একদম করছে তো সেই কারণে মানুষ এই জিনিসটা নিয়ে বেশি কথা বলছে যদি অন্য অনেক আগের মুভি থেকে এই জিনিসগুলো রেফারেন্সগুলো নেওয়া হতো বা ফ্রেম টু ফ্রেম কপি করা হতো বা বিজিএমগুলো বসানো হতো এত কথা হতো না রিসেন্টলি বেরিয়েছে সেটা থেকে ডিরেক্ট রিফ্লেকশান এই মুভিতে পড়েছে তো সেইটার জন্যে বেশিভাবে এই জিনিসটা পোস্টমর্টেম চলছে তো কপি হয় ইন্সপিরেশান সব জায়গা থেকে নেওয়া হয় কম বেশি আমাদের যদি বাংলা একটা ফিল্মের কথা বলি মিনিস্টার গেস্ট সেখানে লাসিন যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটা অপরিচিত লাসিন থেকে নেওয়া হয়েছে তামিলের যে অপরিচিত ছিল তো এগুলো ইন্সপিরেশান বা কপি বা যাই বলুন না কেন তো এই জিনিসগুলো হয়ে আসছে এখনো হচ্ছে দেখুন তার মানে আমি এটা বলছি না যে এরকমভাবে কপি করবেন একটা মৌলিক গল্পকে শুধু কিছু শর্টের জন্য বা কিছু গান কোরিওগ্রাফ মিউজিকের জন্যে পুরো মুভিটাকে এরকমভাবে একটু অযত্ন করে ফেলবেন আমি সেটা বলছি না যখন মৌলিকতা রয়েছে একটা জিনিস রয়েছে সেটাকে আমার মনে হয় সেই ধারাটা রাফির বজায় রাখা দরকার ছিল এবার এনি হাও সেই জায়গাগুলো হয়তো উনি এইভাবে মেকআপ করেছেন এবার আশা করছি পরবর্তীকালে এই জিনিসগুলো আরও ভালোভাবে তিনি দেখবেন যেহেতু তাদের ফার্স্ট অ্যাটেম এই ধরনের মুভি তাদের ফার্স্ট অ্যাটেম্প তো ফার্স্ট অ্যাটেম্প্টে এত ভালো কাজ করেছে যেটা সব জায়গা থেকে প্রশংসা পাচ্ছে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে এত টাকার বিজনেস দিচ্ছে অবশ্যই সেই মুভিটার মধ্যে কিছু আছে আমি মনে করি কিছু আছে তো খারাপ ভালো লাগা তো মানুষের চোখের ওপর বা পার্সপেক্টিভের ওপর নির্ভর করে কারো ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে আর আমাদের এখানে যেখানে অনেক সাবজেক্ট রয়েছে অনেক সাবজেক্টের ওপর মুভি হয় আমাদের এখানে চিন্তাধারা যে দর্শন সেটা আলাদা তো সেই ধারার দিক দিয়ে যদি মানুষ বিচার করতে যায় ওই মুভিটাকে তাহলে ওর সঙ্গে এর কোনো ম্যাচ হবে না সেটা তাদের মেকাররাও বলছে তুফানের মেকাররাও বলছে যদি আপনি একশো কোটি টাকার একটা কেজি সঙ্গে আমার এখানে দশ কোটি টাকার একটা তুফানকে তুলনা করছেন সেটা কখনো ম্যাচ করাতে পারবেন না বা ম্যাচ করানো সম্ভব হবে না তাই আমি বলছি তুলনা আমরা যেটা করছি না আমরা অন্য বাজেটের মুভির সঙ্গে অন্য লোকের মুভির সঙ্গে এই মুভির লোকে গুলিয়ে ফেলছি তারা নিয়েছে কিছু জিনিস তারা করেছে সেই জিনিস কিন্তু এইটা বলতে গিয়ে তারা কপি করেছে ইন্সপায়ার করে রয়েছে এই কথাটা বলতে গিয়ে যে আমরা এই কথাটা বলতে ভুলে যাচ্ছি কোথাও না কোথাও যে তারা এই কম বাজেটে তাদের ফার্স্ট অ্যাটেম্পটে তাদের পরিকাঠামোর অভাব রয়েছে এত কিছুর অভাব রয়েছে তারপরেও এত ভালো একটা মুভি বানিয়ে দেখিয়েছে তো এটা কোথাও আমরা বলতে ভুলে গেছি বা ভুলে যাচ্ছি হয়তো শুধু আমরা পোস্টমর্টম করে যাচ্ছি এবার এটা আমি সার্বিকভাবে বলছি সেটা বাংলাদেশের দিকে হোক আমাদের এদেশে হোক কারণ কাউকে সাপোর্ট করে বা তুফানকে সাপোর্ট করে বা ভুল জিনিসটাকে সাপোর্ট করে আমি বলছি না আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি সবসময় মনে করি যেটা নিউট্রাল সেটা বলা প্রয়োজন রয়েছে তো এগুলো নেওয়া হয়েছে কথা হয়েছে কিন্তু তার সঙ্গে আমার বক্তব্য হচ্ছে এই যে মুভির যে ভালো দিকগুলো আমরা কোথাও না কোথাও ওভারস্ট্যাটো করে ফেলছি শুধুমাত্র এই কয়েকটা কপি কপি ইন্সপিরেশন এই জিনিসগুলো নিয়ে ওভারঅল মুভিটা সেভেন্টি পার্সেন্ট মুভিটার মধ্যে এমন কিছু আছে যেটা আপনি বসে দেখতে পারেন এটা দেখার মতো মুভি আছে এটা নয় যে দেখার মতো মুভি না আমার প্লটিংয়ের দিকগুলো একটু উইক লেগেছে প্রথম হাফটা যেরকম আমি মনে করি যে আরেকটু কম হলে ভালো হতো হঠাৎ করে একটা ধামাকাতার শুরু হয়ে ফের একটা মানে স্লো হয়ে যাচ্ছে তারপরে ফের অন্য জায়গায় চলে যাচ্ছে লাস্টের দিকে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে জিনিসটা তো এই জিনিসগুলো একটু ঠিকঠাক মানে করলে ভালো হতো একটু খামতি দেখা গেছে আমার চোখে তো এর বাইরে মুভিটা লুক অ্যান্ড ফিল খুব ভালো গ্যাংস্টার মুভি হিসাবে যথেষ্ট ভালো তো আমার মনে হয় এইরকম মুভি যদি তারা ফার্স্ট অ্যাটেম্পে বানায় দ্বিতীয় অ্যাটেম্ট বা থার্ড অ্যাটেম্পে তারা আরও ভালো ইম্প্রুভ করবে তাদের পরিকাঠামোর উন্নতি হবে সব কিছুর উন্নতি হবে তো প্রথম হিসাবে আমি মনে করি খুব ভালো মুভি হয়েছে খুব ভালো অ্যাটেম্প মুভিটা তাই সাকসেস পাচ্ছে একেবারে যদি কিছু না থাকে মুভিটা দেখুন সাকিবিয়ানরা হয়তো দেখতে পারে কিন্তু ওভারঅল জেনারেল লোক তো এই মুভিটাকে দেখবে না সাকিব বিয়ানরা দেখে পুরো মুভিটাকে তো এত টাকার ব্যবসা দিতে পারে না এটা তো মানে বাস্তব কথা নয় যে সব সাকিব বিয়ান যারা সাকিব সাকিবের ফ্যান আর পুরো বাংলাদেশ তো সাকিব খানের ফ্যান এটা তো হতে পারে না যারা ফ্যান রয়েছে তারা দেখছে তারা থেকে তো এত টাকার বিজনেস করাতেই পারবে না পুরো ওভারঅল দেশের জনগণ দেখছে তাই গিয়ে মুভিটা হিট করছে তো মুভিটার মধ্যে কিছু আছে তাদের এটা প্রথম মুভি এই ধরনের মুভি প্রথম মুভি রায়ণ রফি একটা ভালো কাজ করেছেন মানুষের কাছে একটা ভালো গিফট তিনি দিয়েছেন যেরকম ইন্টারভিউতে তিনি বলেছেন তাই মনে হয় মুভিটা এই জায়গায় গেছে ডিজার্ভ করে এই মুভিটা রেসপেক্ট তো আমি মনে করি এই যে কপি বা ইন্সপিরেশান জিনিসটা আমরা বলছি এটা কিন্তু ডিরেক্টর বা মেকার যারা রয়েছে তারা ভালো করে জানে তারা এই জিনিসটা রেখেছে কারণ বর্তমানে ইন্টারনেটের যুগ সবাই কম বেশি সব খবর রাখে কোথা থেকে নেয়া না নেয়া সব জানে তারপরেও জিনিসটা রেখেছে তার সেই কোনো একটা লিবার্টি তাদের হয়তো ছিল তো সেই কারণে তারা এই জিনিসটা রেখেছে পরবর্তীকালে তাদের যখন আরও মৌলিক জিনিসগুলো আরও বাড়বে তখন হয়তো এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে তো এটা হতে পারে আরেকটা কথা আপনাদের উত্তর খুব শর্টে দিয়ে দিই আমি আগের ভিডিওতে বলেছি এখানে তুফান ব্যর্থতা হওয়ার একটা অন্যতম কারণ রয়েছে এখানে কমার্শিয়াল মুভিগুলো মানুষ দেখে না দেখে না মানে কিন্তু সিরিয়াল দেখে সেটা না যে কনসেপ্টটা বলেছে সেটা না এখানে না দেখার অন্যতম কারণ হচ্ছে একটা টাইম গিয়েছে আপনারাও জানেন ভালো করে এখানে এত রিমেক বানানো হয়েছে এত কপি করা হয়েছে সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর যে মানুষ এখন তো বুঝে গেছে যে কোনো এরকম ধরনের যদি মুভি আসে কোথাও না কোথাও থেকে ঝাপা মুভি তো মানুষ সেই জন্যে মুখ ফিরিয়ে নিয়েছে দিকে দেখবেন যেগুলো অন্য ধরনের গল্প মৌলিক গল্প সেই মানে মুভিগুলো দেখতে মানুষ যাচ্ছে এবার দেখুন এর আলাদাভাবে তো মানুষ এখানে তৈরি হচ্ছে না সেই মানুষগুলো গিয়ে দেখছে তো কমার্শিয়াল যে অ্যাকশান মুভিগুলো সেইগুলোর জন্যে মানুষ যাচ্ছে না তার অন্যতম কারণ একটা টাইমে এত রিমেক দেওয়া হয়েছে এত সেই ভ্যাম টু ভ্যাম কপি মুভি দেওয়া হয়েছে যে মানুষ মানে বোর ফিল করে যাচ্ছে যে এটা তো আমি অলরেডি আমি আমার টিভি চ্যানেলে দেখে নিয়েছি বা আমি অন্যভাবে দেখে নিয়েছি তো এই মুভিটা কেন আমি দেখতে যাবো তারপরেও কিন্তু এটা রিমেক বানিয়েছে যে এটা অলরেডি আমরা টেলিভিশনে দেখছি সেই মুভিটাই দেখছি রিমেক আসছে তো এইরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে মানুষ কেন কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম দেখতে যাবে তো তাই মানুষ সেই জন্য যায় না আর এই ক্ষেত্রে মানুষের একটা ধারণা দেখুন অভ্যাস এমন একটা জিনিস সেটা সহজে যায় না তো মানুষের যদি এরকম একটা অভ্যাস পরিণত হয় যে আমরা এই ধরনের মুভি আর দেখবো না এ তো কপি হবে এগুলো তো কোথাও থেকে ইন্সপিরেশান নিয়ে তৈরি করা হবে সেই একই জিনিস হবে এই যে অভ্যাসটা তৈরি হয়ে গেছে ধারণাটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদিনে পাল্টানো যাবে না আর এইটা তুফানের ক্ষেত্রেও কার্যকরী হয়ে গেছে যে এটাও কোথাও থেকে আর শোনা যাচ্ছিলো এখান থেকে নেওয়া ওখান থেকে নেওয়া নানা রকম ঘটনা তো এখানকার অডিয়েন্স অলরেডি মুখ ফিরিয়ে নিয়েছে এই কপি কপি এই জিনিসটা থেকে তো যদি মানুষ সেই মানুষ যদি শোনে যে এরকম কিছু রয়েছে কোনো মিক্সিং রয়েছে ব্যাপারটার মধ্যে তাহলে সেই মানুষগুলো যাবে না অটোমেটিক্যালি একটা ইম্প্যাক্ট পড়েছিলো একটা সময় আসবে যখন অডিয়েন্স হলে ফিরবে তার আগে আমাদের ইন্ডাস্ট্রিতে মৌলিক গল্প মৌলিক ধরনের ঘটনা তুলে আনতে হবে কনসেপ্টটা মৌলিক হতে হবে সেখানে যদি আপনি অ্যাকশন পুট করছেন মানুষ দেখতে যাবে যেরকম আমরা বাইশে শ্রাবণ দেখেছি দশমাবতার দেখেছি জৈবিকারে দেখেছি তো মৌলিকতা ছিল মানুষ দেখতে গেছে তো এই ধরনের কাজ যখন আরও বেশি হবে মানুষ ফের হলে ফিরবে এখানে অডিয়েন্স নেই সেটা না যারা সাউথ সাউথের মুভি দেখছে বলিউডের মুভি দেখছে তারা বাংলা যদি অ্যাকশন কমার্শিয়াল মুভি হয় দেখবে না নিশ্চয়ই দেখবে অঙ্কুশের মির্জাটাও কিন্তু ভালো একটা রেসপন্স পেয়েছিল তো এটা মানুষ মানুষ অডিয়েন্স আছে অডিয়েন্স আছে দেখার জন্যে বসে আছে শুধুমাত্র এই যে কপি পেস্ট কপি পেস্ট ঘটনাটার চক্করে বেশ কিছু ভালো ভালো মুভি মুখ থুবড়ে পড়েছে তো এটা থেকে বেরোতে একটু সময় লাগবে তো এটুকুই ছিল আমার আজকের আলোচনার বিষয় তুফান টুয়ের জন্য অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে